আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিউয়ার্স আমার এই কবুতরটি, এটা হলো ডি ক্যাপ্রিও আর টুলে, লং ডিস্টেন্সের একটি কবুতর। এই কবুতরের বাচ্চাটি যখন মা বাবা থেকে আলাদা করে দিলাম, ঠিক তখনই ওর মুখে ক্যাঙ্কারস হয়েছে। আপনাদেরকে ওর মুখের ক্যাঙ্কারসটা আমি আগে দেখাই। মুখের ঠিক ভিতর দিকটা দেখেন, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। মা বাবা থেকে ওকে আলাদা করার পর, মা বাবা থেকে আলাদা করার পর যখনই আমি ওর গালটা একটু ফোলা দেখলাম, ঠিক তখনই আমি বুঝতে পারছি যে এটা ক্যাঙ্কারসের লক্ষণ বা ওর ক্যাঙ্কারসে আক্রমণ করেছে। তখন এমোডিস নামক এই সিরাপটি, এমোডিস স্কোয়ার কোম্পানির এই সিরাপটি আমি 4 ফোঁটা করে দিন 2 বার প্রয়োগ করেছি, সকালে এবং বিকালে 4 ফোঁটা করে দিন 2 বার প্রয়োগ করেছি। আবারও আপনারা এমোডিস সিরাপটা দেখেন, এই এমোডিস সিরাপটি। তারই সাথে চিন্তাটা করলাম এরকম যে এটা যেহেতু ক্যাঙ্কারস আক্রমণ হয়েছে এই কবুতরটি, ওই সময় আমার লফটে ছিল মোট 11টি বাচ্চা কবুতর, যে কবুতরগুলো নিজে নিজে খেতে পারে। তো ভাবলাম যে এমোডিসের উপর একটা কোর্স করি পুরো লফটে, পানির সাথে 1 ml এমোডিস 1 লিটার পানি, এই ডোজে পুরো লফটে আমি 3 থেকে 4 দিন মনে হয় এই কোর্সটি করেছি। তো এটা যখন চিকিৎসাটা পড়ার কথা ছিল, আসলে সময়ের ব্যস্ততায় আমার লেট হয়ে গেছে ওকে চিকিৎসাটা দিতে। 3 দিন পর, ধরা পড়ার 3 দিন পর এমোডিস সিরাপের কোর্স ওকে দেওয়া হয়। তারপরও যেটুক বেড়েছিল আলহামদুলিল্লাহ এখন কন্ট্রোলে এবং শুকানোর পথে, মানে আর বাড়ে নাই। এখন আপনাদেরকে যে মেসেজটি দেব, এই মেসেজটি হচ্ছে চিকিৎসা করতে গিয়ে অভিজ্ঞতায় অভিজ্ঞতা বাড়ে। যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেই অভিজ্ঞতাটা আপনার কাছে শেয়ার করব। আর মূলত এমোডিসের ক্যাঙ্কারস রোগের মানে চিকিৎসা হয় এটা আপনারা জানেন, এর আগেও ভিডিওতে বলেছি। আজ এমোডিস দিয়ে আরেকটি উপকার আমি পেয়েছি, সেই উপকারের কথাটি আপনার সাথে শেয়ার করব। কীভাবে এমোডিস সিরাপ দিয়ে আমরা ফক্স রোগের চিকিৎসাটা করতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই কবুতরটি হচ্ছে আপনার জেনসেন মিলির আর ডি টিপস লাইনের বাচ্চা। এটা এই কবুতরটি আবার লালন পালন করেছে পাইথন ফুকার ফিস ও আলাদিন ইয়াক। এই লাইনটি আবার এই কবুতরের ডিম নষ্ট হয়ে যাওয়ার পর ওই বাচ্চা থেকে তারা পালন করেছে। 2টি বাচ্চা পালন করেছিল, একটি বাচ্চাকে নর কবুতরটি মাথায় ঠুকর দিয়ে মাথায় ইনফেকশন হওয়ার কারণে আমি জবাই করে ফেলে দিয়েছিলাম, আর এই বাচ্চাটি রয়ে গেছে। খুব ছোট্টকালে মশা একদম নাকের ডগায় হুল ফুটিয়েছিল। হুল ফুটানোর পর এই নাকের ডগার হুলটি আস্তে 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 ক্রমান্বয়ে বড় হয়ে যাচ্ছিল এবং নিচ থেকে শুধু খাঁচা খাঁচা একটা ভাব হয়ে উঠতেছিল। যখন আমি এমোডিস কোর্সটি প্রয়োগ করি, তখন এই বাড়ন্ত আমি পটাশ প্রয়োগ করার পরেও সে কিন্তু কন্ট্রোলে আসেনি। এই বাড়ন্ত ফক্সের গোটাটি এমোডিস প্রয়োগ করার পর এই বাড়ন্ত ফক্সের ফুটাটি আস্তে 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 মারা যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তাতে করে আমার একটা ধারণা হলো যে এমোডিস সিরাপটি প্রয়োগ করার পরই এই ফলাফলটা এসেছে। তারপর আমি যেটা করেছি বন্ধুরা, আমার লফটে আমি নিজে বোঝার জন্য আমি এটাকে ঠিক আমার ওই কবুতরটিকে যেভাবে আমি এমোডিস সিরাপ প্রয়োগ করেছি, এই কবুতরটিকেও আমি এমোডিস সিরাপ প্রয়োগ করেছি 3 ফোঁটা 4 ফোঁটা বা 5 ফোঁটা দৈনিক 2 বার। 5-6 দিন প্রয়োগ করার পর আমি যে ফলটা পাইতেছি সেটা হচ্ছে ওর যে কাঁচা কাঁচা ভাবটা ছিল নাকের উপরে, এই কাঁচা কাঁচা ভাবটা আর নেই। তাহলে আমি বুঝতে পারলাম এই জিনিসটা যে এমোডিস সিরাপটি যেমনভাবে ক্যাঙ্কারস রোগের জন্য কাজ করে,
ঠিক তেমনিভাবে ফক্সের গোটা হওয়ার পর যে গোটাটি শুধু কাঁচা থাকে এবং নিচ থেকে ফুলে ওঠে, ওই রোগের জন্য আমার মনে হয় যে মহা ঔষধ এই এমোডিস সিরাপ। আমি এই বার্তাটি পৌঁছে দিতে চাই, আমি চিকিৎসক নই, আমি চিকিৎসা সম্বন্ধে বুঝি না, কিন্তু কাকতালীয় ভাবে আমার লফটে একটি ঘটনা ঘটে যাওয়ার কারণে ভাবলাম যে এর উপকারী দিকটা আপনাদের সাথেও শেয়ার করি। তাই আমি আজকে এই ভিডিওতে বলতে চাই, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, যাদের কবুতর ফক্সে আক্রান্ত হয়ে নিচ থেকে গোটা কাঁচা হয়ে ওঠে, তাদেরকে বলবো আপনারা এই এমোডিস সিরাপটি আপনাদের সেই অসুস্থ ফক্সজনিত সমস্যা কবুতরের উপর প্রয়োগ করেন, আশা করি ভালো একটা ফলাফল পাবেন। ভিডিও শেষ পর্যন্ত দাঁড়িয়ে এই মেসেজটি দিলাম যে আমি চিকিৎসক নই, চিকিৎসা বুঝি না, কিন্তু কাকতালীয়ভাবে একটার সাথে আরেকটার চিকিৎসা মিলে গেল। তাই বললাম এমোডিস সিরাপটি যেমনভাবে ক্যাঙ্কারসের কাজ করে, ঠিক তেমনিভাবে ফক্সের গোটা শুকানোর জন্য মারাত্মক ধরনের ভূমিকা পালন করে। আজকের মতো এখানেই বিদায় নিলাম রব্বানী লফট থেকে, রব্বানী মিডিয়ার মাধ্যমে আমি আরিফ রব্বানী। আগামীতে হয়তো বা কোনো না কোনো উপকারী বা টিপসমূলক ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি।